রায়ের ফলে পশ্চিমবঙ্গে যে মৃত্যুর মিছিল শুরু হয়েছিল, যে রক্তস্নাত অধ্যায়ের সূচনা হয়েছিল, আগামী 48 ঘন্টার মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট এবং তারা যদি ল অ্যান্ড অর্ডারকে ঠিক করার কাজে তৎপরতার সঙ্গে নেমে পড়েন, আমার মনে হয় মৃত্যুর মিছিল থেমে যাওয়া উচিত। প্রাথমিকভাবে এই জাজমেন্টকে আমরা স্বাগত জানাই। কেন্দ্রীয় বাহিনীকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোনো ভয়ও পায় না, এ নিয়ে মাথা ব্যথাও নেই। কারণ এই বিধানসভা নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী 8 দফায় ভোট, যত রকম সম্ভব অফিসার বদলিয়ে এই সমস্ত কাণ্ড কারখানাগুলো আমরা দেখেছি। তারপরেও তৃণমূল কংগ্রেস বিরাটভাবে জিতেছে। মানে কেন্দ্রীয় বাহিনী থাকলো না, সেনাবাহিনী এলো, পুলিশ দিয়ে ভোট হলো না, হোমগার্ড দিয়ে ভোট হলো, এরকম কোনো বিষয় নেই। আমরা জিতবো, বিরোধীদের সঙ্গে মানুষ নেই।